নমস্কার, আমি সায়ন্তন, নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে উপস্থাপিত কাহিনী এবং কাহিনীতে বর্ণিত সকল চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার এবং অসামাজিক কাজকে সমর্থন করে না। আজকের কাহিনীতে উল্লেখিত তন্ত্রমন্ত্র কোনোভাবে তন্ত্র সাধনা অনুসারে যথাযথ হওয়ার দাবি রাখে না। এই উপস্থাপনায় কোনো ধর্ম, জাতি অথবা গোষ্ঠীকে ছোট করা হয়নি। আমাদের অনুরোধ, আপনারা এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। বাগদিতলা গ্রামের শশীভূষণ মুখার্জির দালানে আজ পালা কীর্তন। এক সপ্তাহ ধরে চলে এই পালা, আজ যদিও শেষ দিন। বহুদিন ধরে চলে আসছে এই উৎসব। পালা শুরু হয় সন্ধেবেলা আর চলে রাত অবধি। গ্রামের বেশিরভাগ লোক এই দিনগুলোতে জমিদারের দালানেই ভিড় করে। গ্রাম পড়ে থাকে ফাঁকা, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু লোক আছে যাদের পৃথিবী উল্টে গেলেও কিচ্ছু যায় আসে না। একদল মাতাল, ঠেকে তাদের উৎসব চলে সারা বছর। তা আজও সেরকমই উৎসব চলছিল তাদের ঠেকে, কিন্তু আজকে ওই আড্ডায় একজন নতুন মানুষের আগমন হয়েছে। এমনিতে নেশায় মানুষ হয়ে যায় উদার, নাম না জেনেই তাকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। তা কিছুক্ষণ আড্ডা চলার পর হঠাৎই সেই নতুন ব্যক্তি তার জামার পকেট থেকে কিছু টাকা বের করে সকলের মাঝে ফেলল। কার বুকের পাটায় জোর আছে শুনি, যার আছে এইটা তার। প্রায় সকলেই উৎসাহে হাত উঁচু করল। কিন্তু একটা শর্ত আছে, শ্মশান ঘাটে আমি একখান জিনিস পুঁতে রেখে আইছি, মাটির ওপর চিহ্ন করা আছে, যে ওটা আনতে পারবে এইটা তার। ভানু এতক্ষণ পিছনে চুপচাপ বসেছিল, কিন্তু এই কথাটা শোনার পর হঠাৎই তার মুখে বলি ফুটে উঠল। আরে কিন্তু পুঁতে যাওয়াটা কি, সেটা তো বলবে। সব বলে দিলে তো মজাটাই নষ্ট, নিজে গিয়ে খুঁজে নাও। অবশ্য সাহসে না কোলালে থাক। সাহস? ভানু বলে সাহস নিয়ে আজুক দিকে প্রশ্ন তোলেনি। এই তোরাই বল না, আজুক দিয়ে আমি কাউকে ভয় পেয়েছি বৌরে? সেটা আলাদা বিষয়, এইসব ব্যক্তিগত প্রসঙ্গ না তোলাই ভালো। তুমি যাবে কিনা বলো? যাবই, কথা যখন দিয়েছি তখন আমি যাবই। আজ পূর্ণিমার চাঁদের আলোয় ভরা যোছনা, গঙ্গার জলে আলো পড়ে ঝিকমিক করছে। ভানু নেশার মাথায় তখন বাজি লড়ে ফেলেছে ঠিকই, কিন্তু এখন বেশ ভয় লাগছে, কারণ সুস্থ মাথায় এই শ্মশান ঘাটে কেউ একা একা অযথা আসে না। ভানু চাঁদের আলোয় ঝাপসা নজরে মাটির উপরে খুঁজে চলেছে কাটাকুটি চিহ্ন, সেটা খুঁড়ে ফেলতে পারলেই এখান থেকে চলে যেতে পারবে। এই রাতে শ্মশান ঘাটে কোথায় ঘুর? এই তো পেয়েছি। হাতের কাছে একটা ইটের টুকরো পেতেই মাটি খুঁড়ে ফেলল তৎক্ষণাৎ। ভিতরে কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, রুদ্রাক্ষের মালায় পেঁচানো। সালা এইটা আর কি, খুলে দেখি তো। ভিতরে একটা জবা ফুল ছাড়া আর কিছুই নেই। ভানু আবারও ঝুঁকে পড়ে মাটির ভিতরে হাত ঢুকিয়ে খুঁজল, কিন্তু কিছুই পেল না। হাতে রাখা জবাটা বিরক্ত মুখে ছুঁড়ে ফেলল মাটিতে। বোকা বানালো ভানু, পালকে বোকা বানালো, একটা জবা ফুল খুঁজতে এত রাতে শ্মশানে আসলো। ভানু, ভানুর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটি মেয়ে, চামড়ার রং সবুজ, ধারালো দাঁত, সাপের মতন লকলক করে জিভ বেরিয়ে আসছে মুখের ভিতর থেকে, জটাধারী চুল আর সিঁথিতে একটা জবা ফুল। এদিকে আয় ভানু, তুই আমায় এতদিন পর মুক্ত করলি, কাছে আয় ভানু। তুই কে? আহ!
সামান্য ভুল, একটা সামান্য মিথ্যে, একটা সামান্য লোভ খুলে দিতে পারে নরকের দরজা। সেখান থেকে ধেয়ে আসতে পারে ভয়াবহতা, আগলে নিতে পারে সম্পূর্ণ বিশ্বটাকে। ওই সামান্য লোভ যদি পূরণ হতো, তাতে যতটুকু সুখ পাওয়া যেত, তার থেকে অনেক বেশি কালো ছায়ায় ছেয়ে যেতে পারে এই পৃথিবী। কাল বিহঙ্গনার পরে এবার মৃত্যু জবা। আরও একবার খুলে গেছে নরকের দরজা। বিশ্বনাথ তান্ত্রিকের সামনে আরও একটি যুদ্ধ, তাকে আরও একবার পদার্পণ করতে হলো এই পৃথিবীর বুকে। শুনছেন সায়ন্তনের লেখা কাহিনী মৃত্যু জবা। সবে ভোরের আলো ফুটেছে, চারিদিকে পাখির ডাকে ছেয়ে রয়েছে। জমিদার শশীভূষণ মুখার্জি তার বাড়ির ঠাকুর দালানের সামনে এখনো প্যান্ডেল টাঙানো রয়েছে। কয়েকজন এখনো সেখানেই ঘুমাচ্ছে, বেলা বাড়লে প্যান্ডেল খুলে নিয়ে যাবে। ওদের মধ্যে রাধুনে যোগেনও রয়েছে। যোগেনকে আজকাল বাড়ির অনুষ্ঠানে শশীভূষণ ডেকে পাঠায়, কিন্তু বাড়ির অনেকেই এই বিষয়টা ভালোভাবে নেয় না, কারণ যোগেন হলো নিচু জাত, তার হাতের রান্না ব্রাহ্মণ পরিবারে মানায় না। কিন্তু শশীভূষণের একমাত্র কন্যাকে ছোটবেলায় একবার জলে ডোবার হাত থেকে বাঁচিয়েছিল এই যোগেন। তারপর থেকেই জমিদার মশাইয়ের তার প্রতি একটা আলাদা রকমের টান আছে। হঠাৎ নিতাইয়ের পায়ের শব্দে যোগেন উঠে বসল। কি নিতাইদা, কই যাও এত বড়ে? নিতাই জমিদার বাড়ির ঘরের কাজকর্ম সামলায়, এই রান্না বান্না, ধোয়া মোছা, পূজার আয়োজন ইত্যাদি ইত্যাদি। ও অনেক ছোট বয়স থেকেই জমিদার শশীভূষণ মুখার্জির বাড়িতে কাজ করছে। একটু ঘরকুনো ভীতু প্রকৃতির মানুষ, গ্রামের লোকজন তেমন চেনে না ওকে। মায়ের সাথে বাইরের কোন গ্রাম থেকে এসেছিল। আসলে ওর মুখে বড় একটা জরুলের দাগ আছে, সেই জন্যে লোকের সামনে আসতে লজ্জা পায়। কিন্তু জমিদারের বাড়ির কাজে কখনো কোনো কমতি রাখে না। বাইরের জগৎ না চিনলেও ঘরের কাজে সিদ্ধহস্ত। প্রতিদিনের মতো আজও ভোরবেলা উঠে স্নানটা সেরে নিয়েছে। তবে যোগেনের প্রশ্নে কিছুটা বিরক্তি বোধ করল নিতাই। কোথায় আজ যাবো? ফুল তুলতে বাগানে যাচ্ছি। এত সকালে গাছও ঘুমায় জানো তো? কিন্তু আমার তো আর ঘুমিয়ে থাকলে চলবো না, পূজাটা কে দেবে শুনি? আর বাকি লাট সাহেবদের টেনে তোলো, প্যান্ডেলটা তো খুলতেই হবে নাকি? তুমিও হাত লাগাও তালি, আমি আর তুমি খুলি ফেলি। আমি বাগানে গেলাম, যত সব ফাইসলামি। নিতাই প্রতিদিনের মতো আজকেও বাগানে ঢুকেছে, কিন্তু প্রতিদিনের মতন আজকে দৃশ্যটা একই নয়। সে চমকে গেল। সারা বাগান জুড়ে এক অদ্ভুত দৃশ্য। জবা ফুল মাটিতে পড়ে ভরে গিয়েছে সারাটা বাগান। কেউ যেন লাল চাদর বিছিয়ে রেখেছে, কিন্তু বাগানে যে কয়েকটা জবা ফুল গাছ রয়েছে তাতে এত ফুল ধরার কথা নয়। নিতাইয়ের চোখ গেল বাগানের কোনায় একটা জবা গাছের দিকে। এইখানে এই গাছটা কেউ আগে কখনো দেখেছে বলে মনে হয় না, কিন্তু এটা কিভাবে সম্ভব? ও যতদিন ধরে এখানে কাজ করছে তাতে কোন গাছে কটা পাতা আছে ও বলে দিতে পারবে, অথচ এই গাছটা কিভাবে বাদ পড়ে গেল? নিতাইয়ের কেমন যেন চোখে ধাঁধা লেগে যাচ্ছে গাছটার দিকে তাকিয়ে। এত বড় আর এত লাল জবা ও আগে কখনো দেখেনি। সম্মোহিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে গাছের দিকে এগোতে শুরু করল। কেন এগোচ্ছে সে নিজেও জানে না। একটা গাছের প্রতি এমন আকর্ষণ বোধ হওয়া কি স্বাভাবিক? না, তা কিন্তু নয়। কিন্তু নিতাইকে যেন ডাকছে এই গাছ। নিতাইকে যেন নিতাই। যাই যাই। হঠাৎ কারো ডাক শুনে হুঁশ ফিরতে নিতাই দেখল বাগানটা একেবারে স্বাভাবিকই আছে। মাটিতে কোনো জবা নেই, আর ও এতক্ষণ যেদিকে তাকিয়েছিল ওটা একটা পেয়ারা গাছ। বেলার দিকে বেশ ভিড় জমেছে জমিদারের উঠোনে, গ্রামের লোক গিজগিজ করছে সেখানে।
আমরা কিছু জানি না কর্তা। আজ সকালে দয়ালের বাবাকে দাহ করতে নিয়ে গিয়ে দেখি লাশ পড়ে আছে। তার লাশের যা অবস্থা প্রথমে দেখি কেউই চিনতে পারিনি, পরে আমাদের দিনেশ দেখে বলল ওটা ভানু। বেলা গড়িয়ে যাওয়ার পর তোমাদের মনে পড়লো এই খবরটা আমাকে জানানো উচিত, একবার কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? না কর্তা, পেট তোমে ভেবেছিলাম আপনাকে জানাবো, কিন্তু কাল ভোর রাত্রে অব্দি যাত্রাপালা চলেছে, তাই ভাবিছিলাম যে আপনি হয়তো ক্লান্ত আছেন। আমি কখনো ক্লান্ত হই না হারান। তুমি আগে বলো, তোমায় কেউ বারণ করেছিল কিনা? আমি তো সকলকে বলে রেখেছি এই গ্রামে যে কোনো সমস্যা আগে আমাকে জানাতে। না মানে নায়েব মশাই বলেছিলেন, আমি যেটা বলেছিলাম তা হলো পুলিশে খবর দিতে, আর তাছাড়া কাল যে ওনার ধকল গেছে এই কথা তো মিথ্যে নয়। ধীরাজ, তোমায় কতবার বলেছি এইসব বিষয়ে তুমি করে সিদ্ধান্ত নেবে না, একজন মানুষ মারা গেছে আর আমি নাকটাকে ঘুমাবো? যাই হোক, ভানু স্ত্রীকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ করতে তা তো হয়েছে। এই দীনেশ, এখনই থানায় খবর দিয়ে এসো। এমন বিভৎস মৃত্যুর পিছনে কার হাত থাকতে পারে তদন্ত হওয়া দরকার। কথা মানে আমরা তো সামনে থেকে লাশখানা দেখিছি, তা দেখে মনে হলো না যে কোনো মানুষের কাজ। সে মানে শোক নাক আর কিছু নাই, সামরাটুকু কোনো মতে হাড়ের উপর লেগে রয়েছে। সে কি এ আবার হয় না? ওর দেহ এখন কোথায়? ওই শ্মশানঘাটে ডোমেরা সরিয়ে রেখেছে, কোন অশুভ ছোঁয়া লেগেছে ওই শরীরে কে জানে। তদন্ত করলেই সব উত্তর পাওয়া যাবে। আপাতত সারা গ্রামে প্রচার করে দাও, কেউ যেন বেশি রাত করে বাড়ির বাইরে না থাকে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে সকলের একটু সাবধানে থাকাই উচিত। যে যুগে বাড়ি বাড়ি এমন বিদ্যুৎ পৌঁছয়নি, ইংরেজ শাসকের অত্যাচারের বিভৎসতায় নড়বড়ে হয়ে আছে সমাজের ভিত, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের মনে কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসের বাসা বাঁধাটা ছিল খুবই সহজ ব্যাপার। কিন্তু ভানুর মৃত্যুর ব্যাখ্যাটা ওই সাহেবি পুলিশ অফিসারেরাও দিতে পারেনি। সারা শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না ভানুর, চোখ নাকের জায়গায় কিচ্ছু নেই, ফ্যাকাশে চামড়ার উপর কালশিটে পড়ে গেছে। ঠিক যেন কোনো মাকড়সা কোনো আরশোলার শরীর থেকে সমস্ত রস শোষণ করে নিয়েছে। দেখে মনে হচ্ছে মানুষরূপী কোনো প্রাণী খোলস ত্যাগ করে ওখানেই রেখে গেছে। ভানুকে শেষ যারা দেখেছিল তারা সকলেই পলাতক, তাদের বাড়ির লোককে জেরা করেও কোনো লাভ হয়নি। মাত্র একটা মৃত্যুর বিভৎসতায় স্তব্ধ হয়ে গেল সারা গ্রাম। সন্ধে ছটার পরে রাস্তায় লোক বেরোনো বন্ধ হয়ে গেল। গ্রামের বুড়ো অশ্বত্থ গাছের নিচে বিকেলবেলায় যে বয়স্কদের আসর বসত সেটাও এখন বন্ধ। বাচ্চারা সন্ধে নামার আগেই ঘরে ফিরতে শুরু করল। ছোটখাটো মুদি দোকানগুলো খদ্দেরের অভাবে তাড়াতাড়ি বন্ধ করে দিতে বাধ্য হতো। পুরো বাগদিতলা এতটাই আতঙ্কে ডুবে গেল যে কেউ মারা গেলেও শ্মশানে নেওয়ার লোক পাওয়া দুষ্কর হয়ে গেল। প্রায় এক বছর কেটে গেল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না, বরং অবনতি হলোই বলা যায়। গ্রামের ফলনও কমতে শুরু করল, ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ। বাগদিতলা এক অভিশপ্ত ধ্বংসাবশেষে পরিণত হল। কিন্তু এরই মাঝে জমিদার বাড়িতে উৎসবের আমেজ, তার একমাত্র কন্যার বিবাহ বলে কথা, বাড়ি জুড়ে সাজো সাজো রব। কিন্তু এসব কিছুর মাঝেও কেমন যেন একটা দুশ্চিন্তার কালো ছায়া নেমে এসেছে। এই শশীভূষণ জমিদারের যে নায়েব অর্থাৎ ধীরাজ ছিল শশীভূষণের ছোটবেলার বন্ধু। কাজের খোঁজ করতে করতে যখন শশীভূষণের কাছে আসে তখন সে নিজের বন্ধু হিসেবে তাকে কাজে রেখে নেয়। কিন্তু আজকাল কিছু মতবিরোধ দেখা দিচ্ছে দুজনের মাঝে। যেমন ফলন ভালো না হওয়ায় চাষিরা ঠিকঠাক কর দিতে পারছে না, আর ঠিক সেই কারণেই ধীরাজ চাষিদের সাথে যে দুর্ব্যবহারটা করে তা নিয়ে শশীভূষণের সাথে একপ্রস্থ ঝামেলা হয়ে গেছে ধীরাজের। কিন্তু এদিন সকালে ধীরাজ হঠাৎ করেই নিজে থেকেই কথা বলতে এলো শশীভূষণের সাথে। দেখুন জমিদার বাবু, আমি আপনার হিসেব নিকেশ কাজকর্ম সামলাই ঠিকই, কিন্তু একই পাঠশালায় পড়াশুনো করার থেকে শুরু করে খেলাধুলো সবই যেহেতু একসাথেই করেছি, তাই হিসেব অনুসারে আমি কিন্তু হলাম আপনার বন্ধু, ঠিক কি না?
তাই আর নতুন কি। কিন্তু আমি বুঝি না ধীরাজ, এই এক কথা তুমি রোজ রোজ মনে করাও কেন? আহা, ভয় হয় না বুঝি? একই জায়গা থেকে শুরু করে আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর আমি কোথায়, জমিদারির চাপে পাশে বন্ধুত্বটা যেন ভুলে না যান। আমি কিছুই ভুলি না ধীরাজ, সব মনে থাকে। তুমি কি বলতে চাও একটু খোলসা করে বলো তো। না মানে বলার তেমন কিছুই নেই, কিন্তু গ্রামের যা অবস্থা, লোকজন তো ভয়ে ঘরে মুখ গুঁজে বসে রয়েছে। এবছর ফলনও তেমন ভালো হয়নি। তা এর ভিতর কি আপনার ওই একমাত্র কন্যাটির বিবাহ আয়োজন করা ঠিক হবে? দেখো, আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিয়েছি, উনি নিজেই পঞ্জিকা থেকে দিন ঠিক করেছেন। আর বাকি রইল ভয়। আমার মনে হয় এবার ধীরে ধীরে গ্রামে চলাচল স্বাভাবিক হওয়া উচিত, আর সেটাই বিয়ের মাধ্যমে যদি হয় তাহলে আর কি। বহু লোক আসবে বুঝি? সে কি, এটা কোনো প্রশ্ন হলো? সকলেই আসবে, সমস্যা তো সেখানেই। মানে সকলের চোখে লাগবে না তো ব্যাপারটা? তোমার এই হেয়ালি আমার পোষায় না, যেটা বলার একবারে বলতে পারো না। মানে আপনি কি আর সারা গ্রাম ঘুরে রান্নার ঠাকুর পেলেন না? অবশেষে ওই সবজিওয়ালা যোগেনকেই নিতে হলো। কেন, কি সমস্যা? রান্না তো বেশ ভালোই করেছে। কিছু মনে করবেন না, বন্ধু হিসেবেই বলছি। কিছু কিছু ক্ষেত্রে আপনার বুদ্ধি একটু কম বলেই আমার মনে হয়। মানে একটা শূদ্র এসে এক ব্রাহ্মণ জমিদারের ঘরে বিবাহের রান্না করবে, এটা কি ভালো দেখাবে? বাজে কথা বলবে না ধীরাজ, তুমি খুব ভালো করেই জানো যোগেনের কাছে আমরা কতটা ঋণী। ওই দিন গিন্নি বারণ করা সত্ত্বেও মণিহারাকে মেলায় তোমার ভরসায় পাঠিয়েছিলাম, কিন্তু তুমি জুয়োর নেশায় এতটাই মজেছিলে যে আমার ওটুকু মেয়েটা কখন পুকুর ধারে চলে গেল তুমি টেরই পেলে না। ওখানে যোগেন না থাকলে কি হতো বলো তো? বুঝি বুঝি, আপনি দরাজ দিলের মানুষ, লেখাপড়া বিলের থেকে করেছেন, এসব জাতপাত কি আর মানবেন? তবে একটা কথা কি, আমি কখনো এই পরিবারের খারাপ চাইনি। আজ আপনার যোগেনকে নিয়ে কোনো সমস্যা নেই ঠিকই, কিন্তু গ্রামের বাকি বামুনরা কিন্তু বিলেত ফেরত বাবু নন, তাদের কানে কথাটা গেলে রক্ষে থাকবে তো? এমনিতে গ্রামে অভিশাপের অভাব নেই, তার উপর বামুনদের ঘরে ডেকে অপমান। দেখো ধীরাজ, এ কথা সত্য যে তুমি আমাদের ভালোই চাও, কিন্তু এ হলো আমার কন্যার বিবাহ, এটা বরং আমাকেই ভাবতে দাও, বুঝলে কি না? কিন্তু আমি বলছি, এক কাজ করো, লোক পাঠিয়ে যোগেনকে খবর দাও, হাট থেকে ফেরার সময় একবার অন্তত যেন আমার সাথে দেখা করে যায়, বলবে ভীষণ প্রয়োজনীয় কথা আছে আমার। কি দিনকাল এলো, শূদ্র সবজিওয়ালার সাথে বামুন জমিদারের নাকি প্রয়োজনীয় কথা আছে। আসলে ভাগ্যবশত সকল কাজের মানুষ আমার ছেলেবেলার বন্ধু নয় কি না, তাই তোমার সাথে একটু খোশ গল্প হয় আর বাকিরা ওই প্রয়োজনীয় কথাটাই বলতে আসে, সে শূদ্র হোক আর কায়স্থ। দেখে এখন এসো, আমার মেলা কাজ পড়ে আছে। আজ ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, যোগেনের হাট সেরে ফিরতে আজও বেশ দেরি হয়ে গেল, তার মধ্যে সব সবজিও বিক্রি হয়নি, এমনিতে মন খারাপ। কিন্তু এরই মাঝে ঘটল আরেক বিপর্যয়। স্টেশনে নেমে সাধারণত গরুর গাড়ি পেয়ে যায়, কিন্তু আজ এতটাই দেরি হয়ে গিয়েছিল যে শেষ গাড়িটাও বেরিয়ে গেছে। মাথায় অবশিষ্ট সবজির ঝুড়িটা নিয়ে পায়ে হেঁটে যখন বাগদিতলা চত্বরে ঢুকল, ততক্ষণে রাত প্রায় 12টা বেজে গেছে। অন্ধকার আর কুয়াশায় ছেয়ে আছে সারা গ্রাম, কিন্তু যোগেন এখানে ছোট থেকে মানুষ, চোখ বন্ধ করে সে সারা গ্রাম ঘুরে আসতে পারে, কিন্তু কিন্তু আজ যেন হঠাৎ করে রাস্তাটা চেনা দুষ্কর হয়ে যাচ্ছে। একবার কোনো মতে বুড়ো অশ্বত্থ গাছের কাছে পৌঁছে গেলেই হলো, সেখান থেকে আর দুপা হাঁটলেই বাড়ি। কিন্তু অশ্বত্থ তো দূরের কথা, সামান্য শীতলা মন্দিরটুকু খুঁজে পাচ্ছে না সে। হঠাৎ ওর চোখে পড়ল রাস্তার উপর চাঁদের আলোয় শুধু ওর একার ছায়া পড়ছে না, সাথে যেন আরও একটা ছায়া হেঁটে চলেছে ওর পাশে। চমকে উঠে পিছনে ফিরতেই ঘন ধূসর কুয়াশা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। জোর পায়ে হেঁটে এতক্ষণে যোগেন একটা পুকুরের পাশে এসে পৌঁছল, কিন্তু এই পুকুরটা বাগদিতলার ঠিক কোথায় সেটাও কিছুতেই মনে করতে পারল না। সারাটা পুকুরের উপরে চাদরের মতো ছেয়ে থাকা কুয়াশার পিছনে
হঠাৎ ঝাপসা এক লণ্ঠনের আলো চোখে পড়ল। কিছুটা এগিয়ে যেতেই দেখল পুকুরের ঘাটে কোনো এক মহিলা শাড়ি পরে জলের মধ্যে পা চুবিয়ে বসে রয়েছে। এত রাতে এই কনকনে ঠান্ডায় লণ্ঠন হাতে একজন মহিলা তাও আবার পুকুরের জলে পা চুবিয়ে কেন বসে থাকবে এটা কিছুতেই যোগেনের মাথায় ঢুকল না। কিন্তু যোগেন কি তাকে চেনে? চিনলে অন্তত রাস্তাটা জিজ্ঞেস করে নেওয়া যাবে। যোগেন সেই মহিলার দিকে কিছুটা এগোতেই আরও একবার অবাক হলো, যোগেনে নাকি চেনে না। একান্ত কোনো বাড়িতে অতিথি না এলে এ গ্রামের ভিতর অচেনা লোক দেখতে পাওয়া প্রায় অসম্ভব, তাও আবার এই সময়। কথা বলার প্রয়োজন বোধ না করে সে কিছুটা এগিয়ে গেল, আর অমনি পিছন থেকে ভেসে উঠল সেই মহিলা কণ্ঠ, ও যোগেন কই যাও? একজন অচেনা মানুষ কিভাবে তার নাম জানলো? কে? কানাইয়ের মা নাকি? যোগেন কই যাও যোগেন? যোগেন এবার আর এই কথায় সাড়া দিল না ঠিকই, কিন্তু জলের শব্দ শুনে বুঝল পুকুরের জলে পা ডুবিয়ে বসে থাকা মহিলা উঠে আসছে। যোগেন জোরে পা চালাতে লাগলো, কিন্তু আরো একবার। সবজির ঝুড়ি ফেলে কোন রকমের দৌড় লাগালো সে। আজ কুয়াশার ঘনত্ব যেন মাত্রা ছাড়ানো, কিছুই দেখা যাচ্ছে না। পিছন থেকে এখনো একই কণ্ঠ ভেসে আসছে, যেন রীতিমতো তাড়া করে চলেছে তাকে। যোগেন হঠাৎ মুখ থুবড়ে পড়ল মাটিতে, মাথা তুলে অবাক হয়ে দেখল জবা ফুলের চাদরে ছেয়ে গেছে চারিপাশ। বাতাসে ভেসে অঝরে পড়ছে জবা ফুল। কোথা থেকে আসছে এত জবা? যোগেন হতভম্ব হয়ে দেখল সেই দৃশ্য। অবাক হচ্ছো যোগেন? অবাক হয়ো না, আমার আগমনে প্রকৃতি আমায় স্বাগত জানাচ্ছে। যোগেন কোনো মতে উঠে আবারও ছুটতে লাগলো। কিছুটা দৌড়নোর পর লক্ষ্য করল চারিদিকটা একেবারে স্বাভাবিক, কোথাও কোনো জবা ফুল নেই। আর তার সাথে এটাও লক্ষ্য করল কখন যেন সে ওই বুড়ো অশ্বত্থ গাছের সামনে এসে পৌঁছেছে। হাঁফ ছেড়ে বাঁচল যোগেন, কিন্তু ক্লান্তি জাপটে ধরল তার সারাটা শরীর। কেউ আসো, একটু একটু জল, একটু জল দেবে আমায়? বলতে বলতে গাছের গোড়ায় এসে বসল। বাগদিতলায় এত বছরের জীবনে এমন কিছু ওর সাথে ঘটেনি। এ যেন এক অচেনা গ্রাম। ক্লান্তিতে চোখ বুজে এলো, হঠাৎ মাথায় কিছু বাঁধল, কেউ হাত রাখছে তার মাথায়। বড্ড ঠান্ডা সেই ছোঁয়া, ধরফরিয়ে উঠল যোগেন, সরে এলো সেখান থেকে। আর তারপরেই এক আশ্চর্য দৃশ্য চোখে পড়ল তার। অশুদ্ধ গাছের চওড়া ডাল থেকে কেউ একটা মাথা নিচে পা উপরে দিয়ে ঝুলে রয়েছে, আর এই ব্যক্তিকে যোগেন ভালোভাবে চেনে। কোনো মতে অস্ফুটে দু চারটে কথা বেরিয়ে এলো যোগেনের গলা থেকে। ভানু, তুই কিন্তু তুই তো মারা গেছিস। ওই শ্মশানের উপর তো লাশ পাওয়া গেছিল না, তুই এখানে কি করে আসিস? এসব কি তুমি? যোগেন লক্ষ্য করল কথা গাছে ঝুলে থাকা মৃত ভানুর মুখ থেকে নয়, বরং তার পিছন থেকে আসছে। যোগেন সাথে সাথে পিছনে ঘুরতেই দেখল কুয়াশার বুক চিরে ধেয়ে আসছে এক নারী, মাথা ভর্তি জটা বাঁধা চুল মাটিতে লুটাচ্ছে।
সিঁথিতে একটা জবা ফুল, চোখ দুটো কালো, শরীরে রক্ত নেই, ফ্যাকাশে চামড়া। যোগেনের পা দুটো যেন জমে গেছে, সে কিছুতেই সেখান থেকে নড়তে পারলো না। আর মুহূর্তের মধ্যে তার দিকে হাওয়ার বেগে তেড়ে এলো সেই মূর্তি। অসত্য গাছের থেকে বেশ কিছুটা দূরে ভিড় জমেছে। এমন অভিশপ্ত দৃশ্য দেখে কেউ আর এগোনোর সাহস করছে না। মাটির উপর বেরিয়ে রয়েছে যোগেনের রক্ত শূন্য মুণ্ড, আর বাকি দেহ মাটির নিচে পোঁতা রয়েছে। মুখের অবস্থা ঠিক ওই ভানুর মতোই, চোখের কোটরে চোখ নেই, আর হা হয়ে থাকা জীববিহীন মুখের ভিতর একটা জবা ফুল। সবাই দূরে দাঁড়িয়ে থাকলেও যোগেনের বউ একমাত্র মাটিতে আছড়ে পড়ে কেঁদে চলেছে। ভিড়ের ভিতর থেকে পুরোটাই লক্ষ্য করল শশীভূষণের বাড়ির কাজের লোক নিতাই। বাবু, আমি ছোটখাটো মানুষ, আপনার বাড়ির কাজের লোক, আমার মুখে বড় কথা মানায় না, আমারে আপনি ভুল বুঝবেন না। দেখো, এই শোকের মুহূর্তে আমি কিছুই ভাবার অবস্থায় নেই, তাই যেটা বলার তাড়াতাড়ি বলো। বাবু, আমি যোগেনের লাশ দেখিছি, ভানুরও দেখিছি, দুজনের মুখেই কিন্তু জবা ফুল গোজা ছিল। দেশে নিকৃষ্ট মানের মানুষের অভাব নেই বুঝলে, তা তাদেরই কারো মশকরা হবে কিনা দেখো। না বাবু, ওই জবা ফুলেই কিছু গড়বড় আছে। আসলে যে রাতে ভানু মরল, তার পরের দিনে ভোরবেলায় আমি বাগানের দিকে গিয়ে দেখি চারিদিকে জবা ফুল গিস গিস করছে। আমি প্রথমে বুঝি নাই যে এত জবা ফুল এলো কোত্থেকে, এত জবা গাছ তো আমাদের বাগানে নাই। আমার একেবারে স্বাভাবিক লাগে নাই ব্যাপারটা, হঠাৎ আবার দেখি মুহূর্তের মধ্যে সব ফুল কোথাও উধাও হয়ে গেল। আমি সুখে এতটাও ফুল দেখবো না বাবু, কিছু একটা অশুভ ঘটছে বাবু, কিছু একটা অশুভ ঘটছে। তা আগে জানাওনি কেন? জানাতে চেয়েছিলাম বাবু, ভানুর মরার খবর আপনার কানে আসতেই আপনি এমনিতেই খুব চিন্তিত ছিলেন, তার উপর আপনাকে আর ব্যস্ত করি নাই। ঠিক আছে, যাও দেখছি। কোনো এক অশুভ শক্তি ছায়া পড়েছে মনে হয় বাবু, কোনো এক অশুভ শক্তি ছায়া পড়েছে। তাই বলছিলাম কি, আরো একবার ওই আমার শ্মশানকালী মন্দির যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে কেমন হয়। আজ 10 বছর পর শিবব্রত চ্যাটার্জির ছোট্ট বাড়ির সামনে লোক কিচকিচ করছে। জমিদার মশাই স্বয়ং এসেছেন তার ঘরে, এমন ঘটনা বিরল। ওনার রক্ষীরা ভিড় সামলে বেড়ে উঠছে না। আসলে নিতাইয়ের কথাটা ফেলতে পারেনি শশীভূষণ। সে ধর্মীয় গোড়ামি পছন্দ না করলেও অথবা বিলেত ফেরত হলেও আধ্যাত্মিকতার প্রতি আস্থা হারায়নি। বিলেতের বন্ধুরা প্রশ্ন তুললে বলে, শিক্ষিত বলেই নাকি তার ভগবানের উপর এত আস্থা। শিবব্রতর ঘরের অবস্থা করুন, এককালের দাপুটে মানুষটার শরীর এখন যেন বড্ড ভেঙে গেছে। গালভর্তি ঝাঁকড়া দাঁড়ি, বাঁ দিকের পাটা অদ্ভুতভাবে মোড়ানো, ভাঙা হাড়টা ঠিকভাবে জোড়া লাগেনি, কিন্তু কথা শুনলে বোঝা যায় যে শিবব্রত দাপট এখনো কমেনি। খুঁড়িয়ে এসে বসতেই শশীভূষণ লক্ষ্য করল তার লাল টকটকে চোখ দুটোর নিচে কালি পড়ে রয়েছে, কিন্তু ওই খুদে চোখে আজও সেই পুরনো তেজ বিদ্যমান। এবার কিছু একটা ভাবতে হবে শিবব্রত, গ্রামে পরপর দুটো মৃত্যু, আমার মনে হয় কোন অশুভ শক্তির ছায়া পড়েছে গ্রামে। তাতে আমি কি করতে পারি? আমি কি মেরেছি নাকি? আরে না না, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। পুলিশ দারোগা কেউ ঠাহর করতে পারছে না ঠিক কিভাবে হয়েছে। সেই লাশ দেখলে তুমি চমকে যেতে, কেউ যেন শুষে নিয়েছে পুরো শরীরটাকে। চোখ নাক জিভ কিচ্ছু নেই, শুধু চামড়া আর হাড় পড়ে আছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার যে প্রতিটা লাশের মুখে জবা ফুল গোঁজা আছে। কি তাই তো? তুমি কিভাবে জানলে? এসে গেছে ও, এসে গেছে।
কেউ কেউ একটা বাঁধন ভেঙে দিয়েছে, বেরিয়ে পড়েছে। তুই কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কে বাঁধন ভাঙবে, কিসের বাঁধন, আর সব থেকে বড় কথা কে এসে গেছে? মৃত্যু জবা। মৃত্যু জবা? কে মৃত্যু জবা? তলাতল লোক থেকে বেয়ে আসা এক কালো ছায়া। কাল বিহঙ্গনার পরে হিতাঙ্গীর সাত সন্তানের দ্বিতীয় সন্তান মৃত্যু জবা। তার আগমনে জবা ফুলে ছেয়ে যায় মাঠঘাট, দেহের রক্ত মাংস কিছুই ছাড়ে না। বুঝলে জমিদার সাহেব, কিছুই ছাড়ে না এই মৃত্যু জবা। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু ঢোক গিলে নিয়ে শশীভূষণ আবারও শুরু করল। তুমি এসব কি বলছো শিবু? ঠিকই বলেছি। হিতাঙ্গীর উদ্দেশ্য মর্তলোকে রাজত্ব করা, তাই একে একে নিজের সন্তানদের পাঠিয়ে চলেছে। যেদিন হিতাঙ্গীর আগমন ঘটবে বুঝবেন কেউ বাঁচবে না। আমি এত কিছু বুঝি না, শুধু এইটুকু জানি যে এই মুহূর্তে তুমি ছাড়া গতি নেই। না না, আমি ওসব পারবো না, যত সমুটকো ঝামেলা। দেখো, তোমার সাথে যেটা হয়েছে তার জন্য আমরা দুঃখিত, কিন্তু তুমি ছেড়ে আসার পর থেকে ওই কালী মন্দিরে আর পুজো হয়নি। আমি কি ছেড়ে আসতে চেয়েছিলাম নাকি? আমাকে তো রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সে সময় মনে হয়নি মায়ের আরাধনা সঠিক না হলে এর পরিণাম কি হতে পারে। তার উপরে আপনাদের তো ভদ্রলোকের গ্রাম, ভদ্রলোক সেই গ্রামে কি তন্ত্র সাধনা মানায়? হ্যাঁ, দেখো আগে যা হয়েছে তা হয়েছে, এখন আর পুরনো কথা তুলে কি লাভ। আর আমি তো বলছি যে গ্রামের সকল লোকের তরফ থেকে আমি ক্ষমা প্রার্থী, এবার অন্তত ফিরে চলো, আর ওই শ্মশানকালী মন্দির আবারও প্রতিষ্ঠা হোক। একের পর তন্ত্র কি জানেন? হ্যাঁ, তন্ত্র জিনিসটা কি? এসব আমি কি জানি, মানে বলুন, চেষ্টা করুন, ভাবুন একটু, আপনারা তো জ্ঞানী মানুষ, চেষ্টা করলেই পারবেন। বলুন। মানে কালো জাদু? না, ঠিক, আপনারা শিক্ষিত মানুষ, তার উপরে এত ধন সম্পত্তির মালিক, বলছেন যখন ঠিকই হবে। আমরা তো গরিব, তাই এসব সাধনা সাধনা আমাদের দ্বারা হয় না। আমরা তো কেবল চুরি ডাকাতি করি, নয়তো কালো জাদু করি। তন্ত্রকে জাদু টাদু কত কিছু নাম দিয়ে আমায় যখন গ্রামের সবাই মিলে অপমান করছিল তখন। শান্ত হও। দেখো, তোমার মনের অবস্থা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তাহলে আমি তো বললাম অতীতের ঘটনায় যথেষ্ট লজ্জিত আর ক্ষমা প্রার্থী, আর সেই সময় ধীরাজকে আমার বিশ্বাস করাটা উচিত হয়নি। যাই হোক, এই বিপদের সময় আর দয়া করে ছেলে মানুষই করো না, একটু বোঝার চেষ্টা করো। আমি তো জানতাম এসব হবেই, আমি জানতাম আপনি আসবেন। কিভাবে? সে আমায় বলেছে। কে বলেছে? 10 বছর আগে নির্মমভাবে আমায় মেরে জঙ্গলে ফেলে দেওয়ার পর আমার আর বাঁচার কথা ছিল না। বছর দশেক আগের কথা, গ্রামের দক্ষিণ প্রান্তের শ্মশানঘাটের লাগোয়া কালী মন্দির এদিন রাতে এখনো খোলা। এত রাতে মন্দির কখনো খোলা থাকে না, কিন্তু শিবব্রত তান্ত্রিক তন্ত্রে মগ্ন। চিতার গরম কাঠগুলো খালি হাতে নির্দ্বিধায় সরিয়ে খুঁজে চলেছে নরকঙ্কালের খুলি। অবশেষে পেয়েও গেল। মন্দিরে ফিরে এসে ওতে সিঁদুর মাখিয়ে শুরু হলো সাধনা। কিন্তু শিবব্রতর এই মগ্নতা বেশিক্ষণ টিকল না। হঠাৎ ভীষণই অপ্রত্যাশিতভাবে দরজা খুলে ঢুকে এলো ধীরাজ, তার সাথে একদল গ্রামবাসী, তাদের প্রত্যেকের হাতে লাঠি।
ধীরাজ গর্জে উঠল, দেখ দেখ বিভাস, তোর ওই সদ্য মরা বাপটার কি অবস্থা করেছে। আমি বলছিলাম না, এখানে ওই পূজার নামে সব নোংরামি চলে। জমিদারকে বোকা বানাতে পারবে, কিন্তু আমি ওর মতো মাথা মোটা নই। এই রায়, ধর ধর সারা ধর। শিবব্রতর চুলের মুঠি ধরে তাকে হির হির করে টেনে নিয়ে আসা হলো মন্দিরের বাইরে। মারধরের চোটে মাথা ফাটল, পা ভাঙল, প্রায় আধমরা করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো জঙ্গলে। তারপর ধীরাজের নির্দেশে জমিদারের থেকে অনুমতি না নিয়েই মন্দিরের তালা পড়ে গেল। অভিশাপ, অভিশাপ লেগে গেছে এই মন্দিরে। ওরা শিবুকে মারধর করে জঙ্গল পেরিয়ে নদীর পাড়ে ফেলে রেখে আসে। শিবুর আর নড়বার ক্ষমতা নেই, তখন সে কেবলমাত্র মৃত্যুর অপেক্ষা করছে। আচমকা আচমকা অন্ধকার থেকে একটা হাত এগিয়ে এসে আমাকে টেনে তোলে, আঁকলে নেয়। চার মন্ত্রের গণ্ডি স্বয়ং যমরাজও পেরোনোর আগে দুবার ভেবে নেয়। সে আমায় দায়িত্ব সঁপে দিয়ে বলেছিল, একদিন একদিন আপনাদের ভীষণ দরকার পড়বে আমায়, তাই তাই আমায় মরলে চলবে না। সে কে, তুমি কার কথা বলছো? তন্ত্র সাধনার জগতের এক অসামান্য ক্ষমতা সম্পন্ন সাধক, বিশু, বিশু তান্ত্রিক। ওম কিশোরী মহাচণ্ডী মুক্তকে সিং বলপ্রিয়ে। আজ অমাবস্যা, নিকষ কালো আকাশে যেন তারাও ফোটেনি ঠিকভাবে। কিছু আগেই পুড়ে যাওয়া চুল্লিগুলো থেকে এখনো ধোঁয়া উঠছে। পাঠাবলি দিয়ে একটা লণ্ঠন আর কিছু মোমবাতি জেলে পূজায় মগ্ন রয়েছেন শিবু ঠাকুর। গ্রামের কোনো লোকের সাহস হয়নি আজ এই ভর অমাবস্যার রাতে এই পূজোয় উপস্থিত থাকার। শিবু ঠাকুর একা বসেছে মায়ের সাধনায়। শিবু ঠাকুর পূজার মাঝে হঠাৎ লক্ষ্য করলেন মন্দিরের জানালায় এতক্ষণ উঁকি মেরে তাকিয়েছিল সবুজ রঙের দুটো জ্বলন্ত চোখ। শিবু ঠাকুর হুড়মুড়িয়ে উঠে গেল, হাতে লণ্ঠন নিয়ে তড়ি ঘড়ি বেরিয়ে এসে দেখল জানালার ওপারে কেউ দাঁড়িয়ে নেই। ওম কালী কালী মা কালী চামুণ্ডায় বিপদনাশিনী। হঠাৎ তার চোখ পড়ল আধা জ্বলন্ত কাঠের চুল্লির দিকে। কোনো এক মেয়ে সেখানে বসে রয়েছে, আর গরম কাঠের টুকরোগুলো অনায়াসে সরিয়ে দিয়ে ভিতর থেকে খুঁজে বের করছে মানব দেহাবশেষ, আর দুহাতে ধরে দাঁত দিয়ে টেনে ছিঁড়ছে। কে তুই, কে? শিবু ঠাকুরের দৃঢ় কণ্ঠ ধ্বনিত হতেই সে উঠে দাঁড়াল। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল শিবু ঠাকুরের দিকে। মিশকালো নগ্ন শরীর, জ্বলন্ত দুটি সবুজ রঙের চোখ, লম্বা নখসহ হাতের আঙুলগুলি স্বাভাবিকের তুলনায় বেশ বড়, জটাওয়ালা বিশাল চুল প্রায় মাটি ছুঁই ছুঁই, আর মাথার সিথির মাঝখানে একটা বিশাল বড় রক্ত জবা। তার মুখ থেকে বেরিয়ে এলো এক লাল টকটকে লম্বা সরু জিভ। দেবী, দেবী, শিবব্রত চট্টোপাধ্যায় আমার নাম। মায়ের পেট থেকে পড়ার পর থেকেই মায়ের সাধনা করি, আমায় বোকা বানানো অত সহজ নয় রে। মৃত্যু জবা, তুই মৃত্যু জবা, হিতাঙ্গীর দ্বিতীয় সন্তান, তাই তো? কিসেরটা নিয়ে এসছিস এখানে? মৃত্যু, তোদের মৃত্যু। বুক কেঁপে উঠল শিবু ঠাকুরের, কিন্তু সে কিছু বুঝে উঠবার আগেই
শিবু ঠাকুরের চোখে ছাই ছুড়ে দিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল মৃত্যু জবা। শিবু ঠাকুর নিজেকে সামলে নিয়ে চোখ খুলে আর কাউকে দেখতে পেল না। হঠাৎ তার চোখ পড়ল পাশেই এক জবা গাছের দিকে। হাতে ধরা লণ্ঠনটা তুলে নিয়ে সেদিকে এগোতেই সর্বাঙ্গ কেঁপে উঠল তার। জবা গাছটি অস্বাভাবিকভাবে ফুলে ছেয়ে গেছে আর এক একটি বৃন্ত থেকে দুটো তিনটে করে ফুল ফুটে রয়েছে। বেশি দিন পালিয়ে বাঁচতে পারবি না তুই, তোর জন্য তলাতল লোকের পথ খোলার ব্যবস্থা করব আমি। আমি তোর মতো কীটের ওখানে আটকে থাকাই না। এদিকে আয়, আয় না, এদিকে আয়, আয়। জঙ্গলের ভিতর থেকে এলো আওয়াজটা। ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে থাকলো শিবু ঠাকুর। জমিদার শশীভূষণ মুখার্জি রাতের খাওয়া সেরে নিয়ে রোজই উঠোনে একটু পাইচারি করেন, তারপর সময় মতো ঘরে চলে যান। কিন্তু আজ গভীর চিন্তায় পায়চারি করতে করতে কখন অনেকখানি সময় পেরিয়ে গেল মনেই হলো না। হঠাৎ ধীরাজ এসে উপস্থিত হলো। কে হলো ধীরাজ, তুমি এই সময় এখানে, ঘুমাওনি এখনো? না, আসলে গিন্নিমা আপনার খোঁজ করছিলেন। করারই কথা, আমি এই সময় আসলে ঘরেই থাকি। আপনি কি একটু চিন্তায় আছেন? তা তো একটু আছি। আচ্ছা ধীরাজ, তোমার কি মনে হয় না যে গ্রামের জমিদার হিসেবে আমার আজ পুজোতে উপস্থিত থাকা প্রয়োজন ছিল? ওহ, আপনি এখনো এই বিষয় নিয়ে পড়ে আছেন? এ নিয়ে তো আমাদের কথা হয়েই গেছে, তাও বলি। দেখুন, জমিদার হিসেবে আপনার যেমন একটা দায়িত্ব আছে, তেমনই এ গ্রামে আপনার উপস্থিতিও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। আপনার কিছু হয়ে গেলে তখন? হ্যাঁ, সে তো নয়, বুঝলাম। কিন্তু আরেকটা কথা, দোষ নেবেন না, ছোট মুখে বড় কথা বলছি হয়তো, কিন্তু সবসময় জমিদার ভেবে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়ার আগে এটাও ভেবে নেবেন যে আপনি কেবল জমিদার নন, সাথে একজন পিতা ও স্বামী। আমি আমি আসি, বুঝলেন, অনেক রাত হলো, সকাল সকাল আবার উঠতে হবে। আসি। হ্যাঁ, শিবু ঠাকুর হেঁটে চলেছে জঙ্গলের ভিতর দিয়ে। খুব অল্প বয়স থেকেই তন্ত্র সাধনায় ডুবে থাকা এই তান্ত্রিক জীবনে যেন প্রথমবার ভয় অনুভব করল। হঠাৎ কেন এত ভয় হচ্ছে তা বুঝতেও পারছে না। ঠিক করল আর পুজোয় ফিরবে না। এই প্রথম সে পুজো মাঝপথে ছেড়ে উঠে এলো। ঝড় উঠেছে, তীব্র হাওয়ায় হাতে ধরে থাকা লণ্ঠনটার নিভু নিভু অবস্থা। হঠাৎ বিদ্যুৎ চমকের আলো এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল জঙ্গলের রাস্তা, আর সেই আলোয় শিবু ঠাকুর লক্ষ্য করল পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ রক্ত জবা, যেন লাল চাদর বিছানো রয়েছে পায়ের নিচে। না না, থামা যাবে না, কোনোভাবেই বাঁধন পেরিয়ে যে করেই হোক আমাকে গ্রামের রাস্তা ধরতেই হবে। মুহূর্তের মধ্যেই জঙ্গলের আনাচে কানাচে জোড়ায় জোড়ায় বিন্দু বিন্দু আলো জ্বলে উঠল, যেন শয়ে শয়ে শিয়াল হায়না তাকিয়ে রয়েছে তার দিকে, যেন তার মৃত্যুর অপেক্ষা করছে মৃতদেহ ছিঁড়ে খাওয়ার বাসনায়। শিবু ঠাকুর আছড়ে পড়ল মাটিতে, লণ্ঠনটা ভেঙে গিয়ে পূর্ণ আধার গ্রাস করল তাকে। বিদ্যুতের আলো ঝলকে শিবু ঠাকুরের আবারও চোখে পড়ল সেই পিশাচিনি। কঙ্কালসার দেহের মাথার উপর বিরাট খোপাওয়ালা জটা পাকানো লম্বা চুল, ব্যাস ওইটুকুই, তারপর গাঢ় অন্ধকার। আবারও একবার বিদ্যুৎ চমকে দেখল সেই পিশাচিনি সেখানেই রয়েছে, কিন্তু এবার আকাশের দিকে হাত উঁচিয়ে শরীর বেঁকিয়ে এক নৃত্যের ভঙ্গিতে দাঁড়িয়ে। শিবু কোনো রকমে নিজেকে তুলে নিয়ে ছুটতে শুরু করল।
দেখা যাচ্ছে না, তবু আন্দাজ করে ছুটে চলেছে। কিন্তু এবার আরও এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তার। প্রথম খেয়াল না করলেও কিছু পরে তার চোখে পড়ে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকের আলোয় জঙ্গলটা আলোকিত হচ্ছে, কিন্তু প্রতিবার এই জঙ্গল যেন তার রূপ বদলাচ্ছে, গাছগুলি স্থান পরিবর্তন করছে, এমনকি সে একবার নিজের বাড়ির উঠোনটা অবধি দেখতে পেল। তারপরের মুহূর্তে একটা পুকুর, তারপর মহাশ্মশান। চোখের সামনে ছবির মতো বদলে যাচ্ছে প্রকৃতি। শিবু ঠাকুর ক্লান্তিতে দাঁড়িয়ে পড়ল। এবার প্রায় কানের সামনে ধ্বনিত হলো, আর কত শুটবি রে, এবার একটু জিরিয়ে দে। এই এই এই, খুব সাবধান, খুব সাবধান, আমার সামনে আসবি না, আসবি না, কালী মন্ত্রের জোর তো জানা নেই। তাই বুঝি, তা শোনা দেখি তোর মন্ত্র। ও ওম কিশোরী মহাকালী, এই ওম কালী কালী চামুণ্ডায় নানা কিশোরী, আমি মন্ত্র ভুলে যাচ্ছি কেন, মহাকালী মহা মহাকালী মহাচণ্ডী কালী 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 কেন, কিশোরী মহাচণ্ডী মুক্ত কেশী বলি প্রিয়ে উলাচারা প্রসন্নশে নমস্তে শঙ্কর প্রিয়ে ওরদংশ্রে কত রাক্ষি রিডি শব্দ প্রসাদিনী দূরধারার বস্পারে নমস্তে চিটিবাসিনী বন্দুক পুষ্প শঙ্কাশে ত্রিপুরে ভয়নাশিনী অগ্রদয় শমত পণ্যে নমস্তে বরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী শ্রী দেবতে বক্তব্য ভরত দেবী মহিষগ্নি নমস্তুতে। আপনার জন্য বেঁচে গেলাম গুরুদেব, নয়তো এই শক্তির সাথে আমার পেরে ওঠার কথা নয়। কিন্তু লড়াইটা যে তোমাকে লড়তে হবে শিবু। কি বলছেন গুরুদেব, আমি তো চেষ্টা করলাম কিন্তু পেরে উঠলে না, তাই তো? তোমায় সেদিন বাঁচিয়েছিলাম কেন জানো, তোমার ভেতরে আমি সম্ভাবনা দেখেছিলাম। তাই এই গ্রামে মৃত্যু জবার আগমন প্রথম নয়। শশীভূষণের পিতার আমলে যখন মৃত্যু জবা আসে তখন তাকে মন্ত্রে বন্দি করে শ্মশানের মাটিতে পুঁতে রেখেছিল তোমার পিতা, তার সন্তান তুমি। তুমি তুমি এবার আর বন্দি নয়, বরং একেবারে একেবারে তলাতল্লোকে পাঠাবে এই মৃত্যু জবাকে। আর এই কাজ, এই কাজে তোমাকে সাহায্য করব আমি, বিশ্বনাথ বিশুতান্ত্রিক। আজ সকালে হঠাৎ চাঞ্চল্য ছড়ালো, লোকের চোখে পড়ল অশ্বত্থ গাছের নিচে বেদির উপরে বসে রয়েছে নন্দ। গায়ে নোংরা পোশাক, চুলদাড়ি বড় হয়ে গেছে, চোখে মুখে ক্লান্তি আর অনুশোচনা। সকলে এসে ঘিরে ধরল তাকে, নিয়ে যাওয়া হলো জমিদারের কাছে। কিন্তু কে এই নন্দ? জমিদার সাহেব, আমি নন্দ। ভানুর মৃত্যুর দিন যারা সাক্ষী ছিল তাদের মধ্যে আমি ছিলাম একজন। পালি পালি আর বেঁচে থাকা যাচ্ছে না, আমি ক্লান্ত। তুমি সাক্ষী ছিলে, সে নয় বুঝলাম, ঠিক কি কি ঘটেছিল সেদিন বিস্তারে বলো। আমরা রোজের মতোই ওই দিন থেকে বসছিলাম, হঠাৎ একজন লোক এসে আমাদের সাথে বসলো, তারপর ওই ভানুর সাথে বাজি ধরল শ্মশানে গিয়ে কিছু একটা মাটি খুঁড়ে বার করতে হবে। তা ওই যে গেল আর এলো না। ব্যাস এইটুকুই? সেই লোকটা কে ছিল যে ভানুকে বাজি ধরতে বলেছিল? চিনি না কর্তা, মুখ ঢাকা ছিল, আগে কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না। কিন্তু হ্যাঁ নিতাই বলো, আপনার তামুক রাখো এখানে। আচ্ছা ধীরাজ কোথায় বলতে পারো? উনি তো ভোরবেলায় ফিরেছেন, এখন ঘুমাচ্ছেন। ভোরবেলা ফিরেছেন, কোনো কাজ ছিল নাকি রাতে? তা তো জানি না কর্তা, তবে বলল
কেউ যেন তারা বিরক্ত না করে, ওনার এখন বিশ্রামের দরকার। আসলে গ্রামের ফলন কমে যাওয়ার পর বেচারার উপর ভীষণ চাপ বেড়ে গেছে। যাক, বিশ্রাম করুক। নন্দ, তুমি বলো, তুমি কি তবে কি হলো? কি হা করে তাকিয়ে আছো যে? এই লোকটা ছিল কথা জরুল আছে কর্তা, আমার পরিষ্কার মনে আছে কর্তা, আমি কিন্তু ভুল বলতেছি না কর্তা, পরিষ্কার মনে আছে কর্তা। আমি ভিতরে যাই, মেলা কাজ পড়ি আছে। সবাই চলে যাওয়ার পর নিতাইকে ডেকে পাঠায় শশীভূষণ। নিতাই, এসব কি শুনছি? আমি তো জানতাম তুমি লাজুক প্রকৃতির মানুষ, তুমি মদের ঠেকে বাজি ধরতে গেছিলে। আমি তো দেখছি তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছি এতদিন। যেই বাড়িতে নন্দ ছোট থেকে মানুষ হয়েছে, সেই বাড়ির মানুষের আজ বিশ্বাস উঠে গেছে তার উপর থেকে। আর এটা বোঝা মাত্রই নিতাই শশীভূষণের পায়ে লুটিয়ে পড়ল। বিশ্বাস করুন কর্তা, আমি কোনো দোষ করি নাই, কাজ আমি কখনো করতে চাইনি। তোমার জন্য একটা মানুষ প্রাণ হারিয়েছে, তোমার শাস্তি একজন খুনি আসামির মতোই হওয়া উচিত, সে কথা জানো নিশ্চয়ই? খুলে বলো নিতাই, একমাত্র আমি তোমায় বাঁচাতে পারি। কথা নায়েব মশাই। নায়েব মানে আমাদের ধীরাজ? আগে কর্তা, ও কেন এসব করতে যাবে? আমি জানি না কর্তা, শুধু আমায় বলেছিল উৎসবের দিন সবাই যখন আপনার দালানে ব্যস্ত থাকবে তখন থেকে গিয়ে কোনো একজনকে টাকার লোভ দেখিয়ে তোকে এই কাজটা করতে হবে, বুঝেছিস? কিন্তু এটা করে হবে কি না মশাই? সেটা তোকে জানতে হবে না, তবে করতে পারলে উপহার পাবি। কিন্তু আমি তো ওই সব জায়গায় যাই না, আর তারপরে উৎসবের দিন অনেক কাজ মাথার উপর থাকে, যা আপনি তো জানেনই। সব আমি সামলে নেব, তুই শুধু এইটুকু করে দে, আর যদি না করিস তবে চোরের অপবাদ দিয়ে তাড়িয়ে দিতে খুব অসুবিধা হবে না। কোথায় যাবি তখন, কি আছে তোর? করব কর্তা, করব। এখন যা আর শোন। হ্যাঁ কর্তা। মদের ঠেকে গিয়ে গলা বদলে কথা বলবি, কেউ যেন ধরতে না পারে। সেটা আবার কিভাবে? বল দেখি, আমার নাম নিতাই। আমার নাম নিতাই? গলা বদলি, গলা বদলি, আমার ঘষা গলায়, মানে এই গলাটা যেমন বসে গেলে হয় সেরকম। আমার নাম নিতাই। সাব্বাস, যা এবার। নিতাইয়ের মুখে সবটা শুনে শশীভূষণের চোখের সামনে পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। বহুবার ভাবলো ধীরাজের সাথে কথা বলবে, কিন্তু সারা দিন কারোর সাথেই ঠিকঠাক কথা বলা হয়ে উঠল না। রাতের বেলা খাওয়ার পরে ঘরেই ছিল শশীভূষণ, আজ আর পায়চারি করতে বেরোল না, একা ঘরে বসে রয়েছে, আলো অবধি জ্বালেনি। দরজার থেকে বাইরের আলোর ছটা এসে পড়েছে ঘরে। হঠাৎ কেন জানি এক দমকা হাওয়া জানলা থেকে এসে সব এলোমেলো করে দিল। আর ঠিক তখনই শশীভূষণের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। জানলা থেকে গুচ্ছ গুচ্ছ জবা ফুল ঘরের ভিতরে ঢুকে আসছে, বাতাস যেন জবা ফুলে পরিণত হয়েছে। একটা লাল ঢেউ উপচে পড়ছে ঘরের ভিতর। শশীভূষণের মনে পড়ল নিতাইয়ের বলা সেই কথাগুলো। আসলে যে রাতে ভানু মরল
তারপরের দিনে ভোরবেলায় আমি বাগানের দিকে গিয়ে দেখি চারিদিকে জবা ফুল গিজগিজ করছে। আমি প্রথমে বুঝি নাই যে এত জবা ফুল এলো কোত্থেকে। আমি প্রথমে এত জবা গাছ তো আমাদের বাগানে নাই। স্বাভাবিক লাগে নাই ব্যাপারটা। হঠাৎ আবার দেখি মুহূর্তের মধ্যে সব ফুল কোথাও উধাও হয়ে গেল। আমি সুখে আর তোটাও ফুল দেখবো না বাবু। কিছু একটা অশুভ ঘটছে বাবু, কিছু একটা অশুভ ঘটছে বাবু, কিছু একটা অশুভ ঘটছে। শশীভূষণ ছুটে গেল বাগানের দিকে। বাইরে ঝড় বইছে। বাগান যাওয়ার পথের উপর লাল চাদর বিছিয়ে রেখেছে জবা ফুলগুলো। এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পাচ্ছে না শশীভূষণ। সবাই যেন দালান থেকে উধাও হয়ে গেছে এক মুহূর্তের জন্য। বাগানে পৌঁছে দেখল নিতাইয়ের বিবরণ একেবারে সঠিক। বাগানের কোণে একটা জবা ফুল গাছ লাল হয়ে রয়েছে। বড্ড অস্বাভাবিক লাগছে দেখতে, তবুও কেন জানি ভীষণ রকম আকর্ষণীয় সেই গাছ। হঠাৎই গাছের পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। শশীভূষণ নিজেকে আটকে রাখতে পারছে না। প্রচণ্ড ভয় লাগলেও সে ধীরে ধীরে এগিয়ে গেল গাছের দিকে। এমন সময় গাছের পিছন থেকে বেরিয়ে এলো একটা পা, কোনো এক মেয়ের পা। চামড়ার রং সবুজ, পায়ে নূপুরের বদলে জবা ফুলের বন্ধনি পরা। ধীরে ধীরে পূর্ণ শরীরে বেরিয়ে এলো মৃত্যু জবা। তুমি তুমি কে? মৃত্যু, মৃত্যু জবা, আমার কাছে আয়, তোকে এখান থেকে নিয়ে যাব বহু দূর, সেখানে চির শান্তিতে থাকতে পারবি, আর কোনো ভয় নাই, সালা নাই, কষ্ট নাই। হে হে মা তারা, মামায় রক্ষা করো মা। আমি তো দেবী রে, তুই আবার কারে ডাকছিস? আমার কাছে আয় না। না, তুমি দেবী নও, আমি জানি তুমি দেবী নও। আমায় আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তোরে কে বলেছে আমি দেবী নই? আমায় দেখ, আমি দেবী জগদ্ধাত্রী ত্রিপুরা দেবী দেবতে ভক্তে পৌবরদে দেবী মহিষাগ্নী নমস্তুতে। শিবব্রত তান্ত্রিক বিষুতান্ত্রিকের দেওয়া কিছুটা ছাই মন্ত্রপাঠ করে যখনই মৃত্যু জবার দিকে ছুঁড়ে দিল, সে নিমেষের মধ্যে কোথাও একটা উধাও হয়ে গেল। আর সাথে সাথে সেই জবা গাছটাও কোথায় যেন উধাও হয়ে গেল। শিব, তুমি এখানে, তুমি আমার প্রাণ বাঁচালে। কি বলেছে তোমার? ওসবের সময় নেই এখন জমিদার সাহেব, আপনি আমার সঙ্গে আসুন। ঘোর অমঙ্গল নামতে চলেছে এই গ্রামে, আজ রাতে এই বিপদ ঠেকাতেই হবে। কিন্তু যাবটা কোথায়? জঙ্গলে, সেখানে একজন অপেক্ষা করছে আপনার জন্য। অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলেছে শিবু, আর তার পদক্ষেপ লক্ষ্য করে চলেছে শশীভূষণ। বাতাস যেন ভারী হয়ে আসছে ধীরে ধীরে। জঙ্গলের জন্তু জানোয়ারগুলো চুপ মেরে গেছে কোনো অজানা আশঙ্কায়। আমরা যাচ্ছিটা কোথায়? আপনার এই মুহূর্তে ঠিক যেখানে যাওয়া উচিত। মানে কোথায় যাওয়া উচিত? শিবব্রত থামল কাছেই শ্মশানকালীর মন্দির। জঙ্গলের মাঝে একটুখানি খালি জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে। কি হলো এখানে থামলে যে? শশীভূষণ, কে কে কথা বলছে? আমি বিশ্বনাথ, বিষুতান্ত্রিক। শশীভূষণের সামনে আবির্ভূত হলো লম্বা চওড়া অতিকায় চেহারার বিষুতান্ত্রিক। বিষুতান্ত্রিক, আমি এনার কথাই আপনাকে বলেছিলাম জমিদার মশাই, ইনিই আমার প্রাণ বাঁচিয়েছিলেন। ক্ষমা করবেন, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। সেসব নিয়ে চিন্তা করো না। তোমার এই মুহূর্তে চিন্তার বিষয় হল তুমি খাল কেটে কুমির ঢুকিয়েছ। মানে মানে আমি ঠিক বুঝলাম না। তোমাদের গ্রামের শ্মশানকালীর মন্দির কোনো কালেই বন্ধ হয়নি। কি বলছেন?
যে 10 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এই 10 বছর ধরেই সেখানে আরাধনা চলছে, কালী মূর্তি উৎখাত করে শয়তানের আরাধনা চলছে, মৃত্যু জবার আরাধনা চলছে। সে কি সেই সাধু? যাও নিজের চোখেই দেখে নাও। কিছুটা এগিয়ে গেলেই কালী মন্দিরের জানলাটা দেখা যাচ্ছে। শিবব্রত তান্ত্রিক সেই দিকেই নিয়ে গেল শশীভূষণকে। ভিতরে যজ্ঞের আগুন জ্বলছে, কেউ একজন ধ্যানে মগ্ন। শিবব্রত আর শশীভূষণ একটা গাছের পিছনে দাঁড়িয়ে দেখল সেই দৃশ্য। একবার ভালো করে দেখুন তো জমিদার মশাই, ওই সাধককে চিনতে পারেন কিনা। ধীরাজ, আগে তোমার প্রাণের বন্ধু ধীরাজ, ধীরাজই এতদিন ধরে মৃত্যু জবার সাধনা করে এসেছে, অবশেষে সময় বুঝে তাকে মুক্ত করছে। কিন্তু ধীরাজ এ কাজ করবে কেন? সেটা তার থেকেই বরং শুনে নিও। আমার কাজ এই শয়তানি ছায়ার হাত থেকে পৃথিবীকে মুক্ত করা। ওরা ক্ষমতার হস্তান্তর চায়, পৃথিবীর বুকে দেবতার বদলে অপদেবতার আধিপত্য। শিবব্রত বলুন গুরুদেব। এবার তোমায় যেটা করতে হবে সেটা মন দিয়ে শোনো। যজ্ঞের আগুনের সামনে বসে ধীরাজ, শিবব্রত বিশুতান্ত্রিকের কথা মতো শশীভূষণকে শিখিয়ে দিল তাকে ঠিক কি করতে হবে। শিবব্রতর কথা মেনে শশীভূষণ মন্দিরের দরজার সামনে গিয়ে দাঁড়াল। ধীরাজ চোখ খুলে তাকালো। ধীরাজ সে দরজার দিকে পিছন করে যজ্ঞে বসেছে। ধীরাজের চোখ দুটি অসম্ভব লাল, কিন্তু শশীভূষণের কণ্ঠ শুনতেই নিমেষের মধ্যে চোখ দুটি স্বাভাবিক রং ধারণ করল। মুখে রাগ বিরক্তি হিংসা মুছে অদ্ভুত এক বন্ধুসুলভ হাসি মেখে নিয়ে ঘুরে তাকালো ধীরাজ। ধীরাজের এমন রূপ আগে কখনো কেউ দেখেনি। কপালে ছাই মাখা, পরনে লাল কাপড়, হাতে রুদ্রাক্ষ। শশী তুই? ও ক্ষমা করবেন জমিদার মশাই, আপনি এ সময় এখানে তো আপনার থাকার কথা নয়, আপনার তো এখন বিশ্রাম নেওয়ার কথা। যান, কাল সকালে কত বড় কাজ পড়ে আছে বলুন তো। এসব হেয়ালি রাখ, তুই এসব কেন করলি সেটা আগে বল। কি সব? আমি তো মায়ের থানে পুজো দিতে এসেছি শুদ্ধ মনে, এতে এত রাগ করার কি আছে জমিদার মশাই? তুই কি চাস সেটা আমায় এখন কি খুলে বলবি? গ্রামের এত বড় ক্ষতি করে ফেললি, আমি তো সব সময় সব কিছু দিয়েছি তোকে, যতখানি সম্মান তোর প্রাপ্য ততখানি পেয়েছিস তুই। সম্মান সম্মান সম্মান, হাসালেন জমিদার মশাই, কিসের সম্মান? হিসেব নিকেশ দায়িত্ব সিদ্ধান্ত সবই তো আমি নিই, আপনি তো বাপের দায় জমিদার, আর আমি আমি কিনা আপনার নায়েব, মাইনে করা চাকর। যখন কাজের খোঁজ করতে এসেছিলিস, দ্বিতীয় কোনো প্রশ্ন ছাড়া এত বড় একটা পদ তোকে দিয়ে দিই, কারণ তোকে বন্ধু ভেবেছিলাম। আর জমিদারি প্রসঙ্গে যদি বলতে যাস, সেদিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে তো কিন্তু অনেকটাই পিছিয়ে আমার থেকে, আর জমিদারের মতো দায়িত্ব পালন করতে গেলে প্রয়োজন অভিজ্ঞতা। জমিদারের মতো দায়িত্ব পালন করতে গেলে প্রয়োজন অভিজ্ঞতা, যেটা আমার আছে তোর নেই। তোর তো গায়ে হাওয়া লাগিয়ে আর বিলেত ভ্রমণ করে রঙিন যৌবন কাটানো, সে সময় আমার কি অবস্থা ছিল জানিস? তুই যে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাস, সে সাধারণ মানুষটা হলো আমি। আমি জানি এদের কি প্রয়োজন। আর ঠিক সেই কারণেই পুরো গ্রামের মানুষ আজ মরতে বসেছে, তাই তো? ফলনের অভাবে ব্যবসার ক্ষতি হচ্ছে, একের পর এক সাধারণ মানুষ মারা যাচ্ছে, সবই তোর ওই বাস্তব অভিজ্ঞতার কারণে বল। জমিদার মশাই, কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে বলুন। হ্যাঁ, যোগ্য রাজা পেতে গেলে তো কিছু বলিদান দিতেই হবে। মানে? মানে ধরুন, যখন আপনি আর কালকে ঘরে ফিরবেন না, তখন আপনার ওই পথটি নেওয়ার জন্য একমাত্র যোগ্য মানুষটিকে। ঘরে ফিরবো না মানে কি বলতে চাইছিস তুই? কিছু বুঝে ওঠার আগেই
শশিভূষণের পিছনে মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। বলিদান শশিভূষণ, বলিদান! কি গুরুদেব, মন্দিরের দরজা যে বন্ধ হয়ে গেল, এমন তো কথা ছিল না। জীবনের সবটাই প্রায় হিসেবের বাইরে হয়, কিন্তু সঠিক হিসেব করতে জানলে কোনো অসুবিধে নেই। মানে লক্ষ্য করো, মন্দিরের চারপাশে জবা ফুলে ভরে গেছে, অর্থাৎ মৃত্যু জবার আগমন ঘটছে। কিন্তু কিন্তু কিছুতেই ওকে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এসো আমার সাথে। মন্দিরের দিকে ছুটে গেল বিশুতান্ত্রিক, তাকে লক্ষ্য করে ছুটল শিবব্রত। মন্দিরের সামনে তখন ধীরে ধীরে বাতাসের ঘূর্ণি শুরু হয়েছে, ধুলো বালির থেকেও বেশি মাত্রায় উঠছে জবা ফুল। বিশুতান্ত্রিক চোখ বন্ধ করে হাতটা আকাশের দিকে তুলে ধরল। বাতাসের তোড় আরো বেড়ে গেল। কোনো এক অদৃশ্য যুদ্ধের সাক্ষী হচ্ছে শিবব্রত। হঠাৎ বিশুতান্ত্রিকের মুঠো করা হাতের থেকে ছাই বেরোতে শুরু করল। শুধু ছাই নয়, সাথে জ্বলন্ত আগুনের ফুলকি। সেই ছাই আর আগুনের ফুলকি মেঘের আকার ধারণ করল মন্দিরের চারপাশে। বিশু, এতক্ষণে ধ্বনিত হল শয়তানের কণ্ঠ, অতিকায় শরীর নিয়ে আবির্ভূত হল মৃত্যু জবা। তুই আমারে এখনো চিনিস নি রে বিশু? এই মন্দিরে আমার নামে ভুগতেছে আমার সাধক, আর সেই কাজে তুই আমায় বাধা দিচ্ছিস। তুই জানিস এর ফলাফল কি হতে পারে? বিশুতান্ত্রিকের হাত নেমে এলো ধীরে ধীরে। মেঘের বাঁধন এখনো মন্দিরের চারপাশে বর্তমান। বিশু তার অগ্নিরূপী চোখ দুটো মেলে তাকালো। মর্ত লোকের মন্দিরে শুধু মায়ের নামেই ভোগ লাগে, তলাতল লোকের কোনো কীটের নামে নয়। এদিকে মন্দিরের ভেতরে শশিভূষণ হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু ধীরাজের মন্ত্র, এ মন্ত্রে তো এতক্ষণে মৃত্যু জবার চলে আসার কথা, এমন কিছুই হচ্ছে না। ধীরাজ অধৈর্য হয়ে দরজা খুলে বেরিয়ে আসে। বাইরের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় সে। আকাশ বাতাস যেখানে জবা ফুলে ছেয়ে থাকার কথা, সেখানে অদ্ভুত এক মেঘের আস্তরণে ছেয়ে রয়েছে। মন্দিরের চাতালে পা রাখতেই পা যেন প্রায় পুড়ে গেল ধীরাজের। তলাতলের কীট! আমি দেবী, দেবী রে দেবী! এই মন্দিরেই আমার সাধনা হয়েছে দীর্ঘ 10 বছর। আজ আমার প্রাণ প্রতিষ্ঠার দিন। হঠাৎ মেঘের আস্তরণ পাতলা হয়ে এলো। বিশুতান্ত্রিক চোখ নামিয়ে নিল। ধীরাজ এবার মন্দিরের ভিতর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে বাইরের দৃশ্য। মৃত্যুজবাকে দেখে এসে করজোড়ে প্রণাম করে মুগ্ধতায় পাথর হয়ে দাঁড়িয়ে রইল। হোক তবে, হোক তবে মৃত্যুজবার প্রাণ প্রতিষ্ঠা। বিশুতান্ত্রিকের এমন কথা শুনে হতবাক হয়ে গেল সকলে। আমি তো সাধনা করব, আর আশা করি এটুকু অন্তত জানিস যে ওই ধীরাজের তুলনায় আমার তন্ত্র শিক্ষা অনেক বেশি জটিল। আজ ধীরাজের মতো সাধারণ একজন সাধকের সাধনায় একজন বিশু এসে বাধা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু কিন্তু যদি বিশুই সাধক হয়, করবি আমার সাধনা? তোর মতন তান্ত্রিকের হাতে পূজিত হতে তো আমার বড় মন চায়, কিন্তু আমার নামে নরবলি দিতে পারবি? থালায় সাজিয়ে দিতে পারবি নরমুণ্ড? পারব, যা যা তোর চাই সব পাবি। তুই মিথ্যে বলছিস, তাই না? ওরে, একজন শিশুও বুঝবে যে তুই কথার খেলাপ করবি। আমায় বোকা বানানোর পরিণাম কি হতে পারে জানো? আছে, জানা আছে। আজ রাতেই আমি বুঝেছি যে আমি তোর সাথে শক্তিতে পেরে উঠব না। তুই হলি হিতাঙ্গী কন্যা মৃত্যু জবা, তোর সামনে কালী মন্দির।
মন্ত্র কিছুই না, তোর সাধনা করা ছাড়া আমার উপায় নেই। স্বীকার করিছে, স্বীকার করিছে, শেষে বিফু শেষে হার স্বীকার করিছে সত্যের কাছে। কিন্তু গুরুদেব, ওনার কাছে তো ভোগ দিতে হবে। ভোগ দিতে হবে, ভোগ দিতে হবে, ভোগ দিতে হবে, নয়তো নয়তো ওনাকে তুষ্ট করব কিভাবে? তুষ্ট 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 তুষ্ট। ঠিক বলেছো শিবু, ওনার ভোগ যে মন্দিরেই অপেক্ষা করছে। ধীরাজ, ধীরাজ হবে ওর ভোগ। এসব কি হচ্ছে? ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনার সাধনায় মগ্ন থেকে দশ বছর আপনাকে আমি ভক্তি করেছি। আমায় আমায় আপনি ভোগ হিসাবে গ্রহণ করতে পারেন না। আমি আমি আপনার আপনার জন্য সবকিছু সবকিছু করতে রাজি আছি। তবে ভোগ হয়ে যাও, তবে ভোগ হয়ে যাও। সে কি সে কি দশ বছরের সাধনার কোনো মূল্য নেই? থাকতো যদি এই সাধনা তুমি করতে মৃত্যু জবার জন্যই, কিন্তু কিন্তু তুমি করেছো স্বার্থ সিদ্ধি করতে, শশীভূষণের থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে এক নগণ্য অস্ত্র হিসাবে ব্যবহার করেছো মহান হিতাঙ্গী কন্যা মৃত্যু জবাকে। বলো, এ কথা কি মিথ্যে? একেবারে সামনে এসে থেমে যেতে বাধ্য হলো ধীরাজ। মুখে ভয় পরিষ্কার ফুটে উঠছে, এবার থাম। আমার কাছে আয়। মৃত্যুজবা তার লম্বা শরীর নিয়ে ঝুঁকে পড়েছে ধীরাজের দিকে। শরীর থেকে ধীরে ধীরে প্রাণ শুষে নিচ্ছে নির্মম ভাবে। ধীরাজের শুকনো শরীর ভেসে উঠেছে বাতাসে। শিবব্রত, যাও, এবার তোমার কাজ এটা সেরে ফেলো। বিশুতান্ত্রিকের কথায় শিবু তেরে গেল মৃত্যুজবার দিকে। মৃত্যুজবার মাথার সিঁথিতে যে জবা ফুলটা আছে সেটা ছিনিয়ে নিল। মৃত্যুজবা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল শিবুর দিকে। ধীরাজের শুকনো শরীর ছেড়ে দিল সে, মাটিতে আঁচড়ে পড়ল তার প্রাণহীন দেহ। না না, এমনটা করতে পারিস না, এমনটা করতে পারিস না। পরিকল্পনা মতোই শিবব্রত জবা ফুলটা ছুঁড়ে ফেলল যজ্ঞের আগুনে। সাথে সাথে বিশুতান্ত্রিক তার মন্ত্রপুত ছাই ছড়িয়ে দিল আগুনের ভিতর। দাউ দাউ করে জ্বলে উঠল সেই আগুন, যার শিখা পুড়িয়ে দিল মন্দিরের ছাদের কিছু অংশ। আর ঠিক তখনই মন্দিরের বাইরে মাটি দুভাগ হয়ে গেল, তলাতলের দরজা খুলেছে। হিতাঙ্গী বিপদ বুঝে নিজের কন্যাকে আগলে নিতে খুলে দিয়েছে এই দরজা। সেখান থেকে আসা কোনো তীব্র আকর্ষণ বলে আর্তনাদরত মৃত্যুজবা হেঁচড়ে এগিয়ে গেল সেদিকে। মাটির মাঝে সম্পূর্ণ ঢুকে গেল তার অতিকায় শরীর। বন্ধ হল তলাতলের দরজা। উঠুন জমিদার মশাই, ভোর যে হতে চললো। এসব এসব আমি কি দেখলাম শিবু? এমন অনেক কিছুই দেখার থাকে যা আমরা আশাও করতে পারি না। এবার চলুন, নতুন নায়েব খুঁজতে হবে যে। আচ্ছা, তা ওই ওই ব্যক্তি কোথায় গেল? কে, বিশু না বিশ্বনাথ কি যেন?
আরে চলুন চলুন। মন্দিরে রাত্রে কি হয়েছে তার কোনো চিহ্ন মাত্র নেই। ধীরাজের শরীরটা যেন উবে গেছে বাতাসে, কিছু এই যজ্ঞের পোড়া কাঠ পড়ে রয়েছে এই যা। আজ বছর পাঁচেক পর ওই মন্দিরে রমরমিয়ে চলছে পূজা অর্চনা। মন্দিরের দায়িত্বে আছেন শিবব্রত তান্ত্রিক, তবে তার কথাতেই একজন পুরোহিত রাখা হয়েছে। শিবব্রত একবার মন্দিরের ছাদের দিকে তাকালো, হালকা হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। যজ্ঞের তীব্র শিখায় সেই পুড়ে যাওয়া অংশটি এখনো কালো হয়ে রয়েছে। শুনছিলেন মৃত্যু জবা, বিষ্ণু অথবা বিশ্বনাথ তান্ত্রিকের ভূমিকায় অর্ণক, শিবব্রত অথবা শিবু তান্ত্রিকের ভূমিকায় রাজীব ঘোষ, মৃত্যু জবার ভূমিকায় গীতা মিস্ত্রি, জমিদার শশীভূষণ মুখার্জির ভূমিকায় দেবাশিস, ধীরাজের ভূমিকায় দিবাকর চৌধুরী, নিতায়ের ভূমিকায় সুদেব, যোগেনের ভূমিকায় দীপাঞ্জন, ভানুর ভূমিকায় মৃণাল, নন্দর ভূমিকায় অর্ণক, গ্রামবাসীদের ভূমিকায় অর্ণক, মৃণাল এবং সায়ন্তন। মৃত্যু জবা এবং শিবব্রত তান্ত্রিকের থিম মিউজিক সায়ন্তন, ফলি এবং এডিটিং সায়ন্তন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে নিশাচরে।